হ্যালো বন্ধুরা, আমি মিমি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাপোর্ট আর আশীর্বাদের কারণে আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও মাটনের একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা থাকো আমার সাথে, দেখো আমি রান্নাটা কীভাবে করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি মাটনটাকে প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা, দিয়েছি লং, দারচিনি, গোলমরিচ আর এলাচ, তারপর একটু নুন আর একটা তেজপাতা দিয়েছি। এখন আমি প্রেশারের মধ্যে মটনটাকে দিয়ে একটা সিটি মারিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেম। তো একটা সিটি মারিয়ে নিলে কি হবে, যেহেতু মাটনটা প্রেশারেই 60-70% কুক হয়ে যাবে, তো আমার কড়াইতে যখন আমি কুক করব তখন আমার সময় কম লাগবে আর রান্নাটাও খুব জলদি হয়ে যাবে, ভালো হবে, খেতেও টেস্ট লাগবে। তো আমি এখানে প্রেশারের ঢাকনা লাগিয়ে গ্যাসের ওপর চাপিয়ে দিয়ে একটা সিটি মারিয়ে নিয়ে নামিয়ে মাটনটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। তো এখানে আমার মাটন বয়েল করা হয়ে গেছে, এখন চলে যাব আমরা মশলার তৈরিতে। তো মাটনটা কিন্তু খুব ভালো সিদ্ধ করেছি, কিন্তু একদম গলে যায়নি, একটু হালকা শক্ত রয়ে গেছে। আর মাটনের সাথে যাবে আমাদের আলু, যেহেতু বাঙালি আলু না হলে তো চলবেই না বাঙালির ঘরে। তো আমি মাটনের স্বাদটাকে বাড়ানোর জন্য এখানে কয়েকটা আলুও কেটে নিয়েছি। তারপর এখানে মশলা নিয়েছি 3টে মাঝারি সাইজে পেঁয়াজ কুচি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। তো এখানে যে মশলাটুকু আমার পেস্ট করতে লাগবে সেটি হলো গিয়ে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এখানে এই মশলাটুকুই আমি পেস্ট করে নেব, বাকি পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা করা হবে। তো মশলা আমার তৈরি হয়ে গেছে, দেখো মশলাটাকে আমি একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব, এই যে আমার মশলা। এখন চলে যাব আমি আরেকটা মশলা করতে, যেটা হবে এই রান্নার মূল উপকরণ। তো এখানে নিয়েছি আমি কাজু, সকালে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন কাজুটাকে আমি হালকা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি মূল রান্নাতে চলে যাব। তো কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে দিয়েছি এখানে পরিমাণ মতন সরিষার তেল। আপনারা চাইলে রান্নাটা সাদা তেলও করতে পারেন, কিন্তু সরিষার তেলের টেস্টটা ভালো আসে। তারপরে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে আলুটিকে একটু সময় নিয়ে ভেজে নেব, যেহেতু মাংসটা আমি 70% কুক করে নিয়েছি। তো আলুটাও আমি 70% কুক করে নেব ভাজার মধ্যে। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু নুন ব্যবহার করছি। তো ঢাকা চাপা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, হালকা একটু বাদামি লালচে কালার চলে এসেছে, আর আলুটা কিন্তু 70% কুক হয়ে গেছে। পুরো কুক করব না, করলে আলুটা রান্না করার সময় গলে যাবে। তো এখন আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে যাচ্ছি রান্না করতে। তো এখানে আমার আলু নামানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে যে তেল আছে সে তেল দিয়ে রান্না করব। আর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, ছিল দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো এটা দিয়ে আমি ফোড়ন দিয়েছি, আর এটাকে একটু ভালোভাবে লো ফ্লেমে ভাজতে হবে যাতে গরম মশলার একটা খুব ভালো গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকেও আমি হালকা বাদামি কালার আসা অবধি হালকাভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। আর পেঁয়াজটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা একদম গলেও না যায় আবার পুড়েও না যায়, একটু হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আমরা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। তো মশলাটা দিয়ে এখন এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তো এখানে আমার মশলা নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন ঢাকা চাপা দিয়ে আমি লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। তো এখানে দেখো আমার মশলা একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তো আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। তো আমি ক্যাপসিকাম দেওয়ার পরে এখানে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি, এখন আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রান্না হওয়ার জন্য।
তো ঢাকনা খুলে দেখি মশলা একসাথে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমাদের মশলা তেল ছাড়া পরে এখন আমরা গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো 1.5 চামচের মতো, ধনে গুঁড়ো 1.5 চামচের মতো, আর দিয়ে দেব নুন স্বাদ মতো, নুনটা আপনারা বুঝে দেবেন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, একটু কম নিয়েই দিব হলুদটা। তারপরে খুন্তি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করা হয়ে গেলে এখন ঢাকা চাপা দিয়ে হতে দেব লো ফ্লেমে। তো ঢাকনাটা খুলে দেখবো আমরা মশলাটা কীরকম হয়েছে, একটু নাড়াচাড়া করে দেব আবারও। আর এই রান্নাটা একটু সময় নিয়ে মশলা কষিয়ে রান্না করতে হবে, পুরো রান্নাটাই কিন্তু মশলা কষানোর উপর। তো মশলা এখানে আমাদের ভালোভাবে কষে গেলে আমরা সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিব, দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, তারপরে আমরা খুন্তি দিয়ে আবারও সবগুলো একসাথে নাড়াচাড়া করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমরা এখানে আবারও ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। তো ঢাকনা খুলে দেখবো আমাদের ঝোল পুরো টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এই সময়টা আবারও খুন্তি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা আমরা লোতে করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট পরে আবারও আমি ফিরে আসলাম, ঢাকা খুলে দেখি মাংসটা খুব ভালো একটা গন্ধ ছেড়েছে। আমি খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। নাড়াচাড়া করার মধ্যেই আমি একটু দেখে নিব যে মাংসটা আমার সিদ্ধ হয়েছে কিনা, তার জন্য আমি একটা মাংস টুকরো খুঁজছিলাম। তো মাংস এখানে আমার সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ করতে লাগবে, তার জন্য আমি আবারও ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো 5-6 মিনিট পরে আবারও ফিরে আসলাম, এসে আবারও খুন্তি দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব একটু আলতো হাতে। এখন কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, বেশি জোর খুন্তি নাড়ানো যাবে না, নাহলে আলু ভেঙে যাবে। তো এই সময়টাতে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাজু বাটাটা। তারপরে খুন্তি দিয়ে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে দেব যাতে কাজু বাটাটা ঝোলের সাথে গ্রেভির সাথে ভালোভাবে মেশে যায় আর ফ্লেভারটা ভালোভাবে মাংস আর আলুর মধ্যে অ্যাড হয়ে যায়। এখানে আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব 4-5 মিনিট। 4-5 মিনিট পরে আবারও ফিরে এসে দেখছি আমাদের গ্রেভি প্রায় রেডি, মাংস আমাদের প্রায় রেডি। তারপরও আবারও আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচের থেকে লেগে না যায়। তো দেখো এখানে গ্রেভিটা একটু পাতলা আছে, আমার আরেকটু গাঢ় চাই, তো তার জন্য মাংসটাকে আরেকটু সময় নিয়ে আমি রান্না করব। আর হ্যাঁ, এই সময়টাতে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো ঢাকনা খুলে দিলেই তৈরি আমাদের মাটন। তো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে চলে যাব আমরা সরাসরি সার্ভ করতে। তো ফাইনালি আমাদের তৈরি কেশিউ মাটন।
তো এই রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না কিন্তু। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই, টাটা।